গত তেরোই জুলাই মা বাবা হয়েছেন তারকা দম্পতি নওশিন নাহরিন ও আদনান ফারুক হিল্লোল সেই খবর তারা ফেসবুকে ভক্ত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছিলেন এরপর একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেও কোনও ছবিতেই মেয়েকে প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি প্রায় দেড় মাস পর মা বাবার সঙ্গে প্রকাশ্যে এলো মা ভিসা আদনান সৈয়দা গত মাসে যুক্তরাষ্ট্রের উইন্থপ ইউনিভার্সিটি হাসপাতালে তাদের কন্যা সন্তান জন্ম নেয় তারা আগেই ঠিক করে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন মাহবেশা আদনান সৈয়দা সেই মাহবেশা বাবার কোলে প্রথমবার সামনে এলো পাশে বসে রয়েছেন তার মা ছবিটি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন এটা মাহবেশার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা পারিবারিক কিছু কারণেই এতদিন সন্তানকে সামনে আনেনি তারা মেয়ের সঙ্গে সময়টা কেমন কাটছে জানতে চাইলে এই অভিনেত্রী ফেসবুক লাইভে বলেন মাতৃত্বকালীন সময়টাও উপভোগ করেছেন যদিও সন্তানের জন্য দৈনন্দিন রুটিন ঘুম সব বদলে গেছে সময়টা অবশ্যই ভালো যাচ্ছে গত মাসে মা হওয়ার খুশির খবর ফেসবুকে জানিয়ে নওসিন লিখেছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক জননী হয়েছি আমাদের জুনিয়রের নাম রেখেছি মাফিসা আদনান সৈয়দা আমাদের কন্যা সন্তানটি তেরোই জুলাই নিউ সময় দুপুর বারোটা একত্রিশ মিনিটে জন্মগ্রহণ করেছে এটা আমাদের জন্য দারুণ অনুভূতি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন স্টেটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি একটি ছবিতে দেখা যায় মায়ের কোলে মাহভিসা একটি ছবিতে নওশিনের পাশে বসে আছেন হিল্লোল কিন্তু মাহভিশার মুখ দেখা যায়নি বিনোদন অঙ্গনে নওশিনের পথ শুরু হয় রেডিওতে আর্য হিসেবে পরে মডেলিং ও উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি অন্যদিকে নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিলল এখন ফুড ব্লগার হিসেবে বেশি পরিচিত তারা নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন বিয়ের দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন সুখবর তারা মা বাবা হতে চলেছেন সেই সময়ে জীবনের সেরা এই সময় উদযাপন করতে দুজন তাদের নিউ বাসায় বেবি সাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে একাধিক ছবি পোস্ট করেন এতে দুজনের কাছের সব মানুষ ও বন্ধুবান্ধব অতিথি হন বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ